কেক কাটা বৃক্ষরোপণ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়েছে শরীয়তপুরের জাজিরায়। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত মঙ্গলবার 2রা মে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও জাজিরা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রোমান বাদশাহ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার জাকির হোসেন, ডাক্তার তানভীর আহমেদ, ডাক্তার সাবিনা, ডাক্তার তাহসিন ইশরাক, ডাক্তার মিথিলা, ডাক্তার মামুন রানা, নার্সিং সুপারভাইজার রেখা রানী বৈদ্য ও শহীদুল ইসলাম প্রমুখ। জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান বলেন, 1971 সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শরণার্থী শিবিরের সেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এই সোনালী দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে 2রা মে স্বাস্থ্য ও কল্যাণ দিবস হিসেবে পালিত হচ্ছে। কোই চালো না, চলো চলো।